বাস কিভাবে কীভাবে দশে দশ নাম্বার পাওয়া যায় সেটা দেখিয়ে দিবো আজকের ভিডিওতে অনেকে এভাবে লিখে তাই নাম্বার পায় না তো কীভাবে লিখে সেটা আগে দেখিয়ে দিবো এরপরে কীভাবে ভালো নাম্বার পাওয়া যায় সেটা দেখাবো যেমন ভাব নামটি উপরে লিখে এরপরে গতানুগতিক লেখা শুরু করে দেয় তাই নাম্বার কম পায় একদমই কম পায় তা আমরা কীভাবে লিখলে ভালো নাম্বার পাবো সেটা একটু দেখিয়ে দিই যেমন উপরে আমরা সুন্দর করে বাপ সম্প্রসারণের নামটি লিখবো এরপরে মূল বাপের মধ্যে আমরা এক লাইন বা দুই লাইন বা আড়াই লাইন এইটুকুর মধ্যে সুন্দর করে লিখে শেষ করব এরপরে আমরা লিখবো সম্প্রসারিত বাপ সম্প্রসারিত বাবের মধ্যে অবশ্যই এক পেজ বা এক পেজ থেকে বেশি বা দেড় পেজ যা পারে লিখব সুন্দর করে যাতে আমাদের জিনিসটা সুন্দর হয় তো এগুলো প্যারা আকারে লিখব অবশ্যই এরপরে ভাব সম্প্রসারিত ভাবের পরে আমাদের দিতে হবে মন্তব্য তাহলে মন্তব্যটা অবশ্যই এক লাইন দেড় লাইন বা আড়াই লাইনের মধ্যে শেষ করব ঠিক আছে তখন আমাদের সুন্দর একটা ভাব সম্প্রসারণ লেখা হয়ে যাবে এই ভাব সম্প্রসারণটা কিন্তু তিন প্যারা আকারে লিখতে হবে মল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য এই তিনটা যখন আমরা সুন্দর করে লিখতে পারব তখন কিন্তু আমাদের খাতা খুব সুন্দর দেখাবে এবং টিচাররা দেখেই বুঝতে পারবে যে এই স্টুডেন্টটা কোন ক্যাটাগরি তখন আমাদের কিন্তু অবশ্যই ভালো নাম্বার দিবেই দিতে বাধ্য হবে তো এটা অবশ্যই দশে দশ পেতে পারো সুন্দর করে লিখতে পারলে অথবা দশের মধ্যে নয় পাবেই এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম